আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেকেই ফেসবুক লাইট অ্যাপস ব্যবহার করে থাকি তবে ফেসবুক লাইট অ্যাপসে অনেকটাই প্রবলেম হয় মাঝে মধ্যে আমরা হঠাৎ করে দেখি যে ফেসবুক লাইট অ্যাপস আমাদের ফ্রিতে কিংবা একদম ফ্রিতে চলতেছে না যদি আমাদের ফোনে হঠাৎ করে এমবি না থাকে কিংবা ওয়াইফাই সংযোগ না থাকে তো আমি কিন্তু ওয়াইফাই ইউজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ফোনের ডাটা দিলাম এবং ডাটাটা দেওয়ার পর আমি ফেসবুকের মধ্যে ক্লিক করে দিচ্ছি বাট ফেসবুকে কিন্তু আমাদের ফ্রিতে ঢুকতেছে না তো যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে যে ফ্রি ফেসবুকে ঢুকতেছে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই আজকের এই ভিডিওটাতে দু হাজার তেইশ সালের নতুন নিয়ম অনুসারে দেখাবো এবং কারণ সহকারে উল্লেখ করবো সো অনেকেই দেখায় যে ফেসবুক এই অ্যাপসটা আপনার ডাটা ক্লিয়ার করে দিলে ঢুকতে পারবেন তবে অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি ডাটা ক্লিয়ার করেন যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফেসবুক লাইট অ্যাপসের মধ্যে লগ ছিল সবগুলো অ্যাকাউন্টকে কিন্তু আবারও লগ ইন করতে হবে পাঁচওয়ার্ড দিয়ে দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি কিভাবে ঢুকবেন ফেসবুক লাইট অ্যাপসে ফ্রিতে তো সেটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে চলুন গাইস আজকের মেন ভিডিওটি শুরু করা যাক সো ওয়েলকাম ব্যাক গেস্ট প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে বের হয়ে এসে আপনি আপনার যেই ডাটা কানেকশনটা ছিল তো সেই ডাটা কানেকশনটা অফ করে দেবেন ডাটা কানেকশনটা অফ করে দেওয়ার পর সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে ঠিক আছে তো প্রত্যেক ফোনে কিন্তু সেটিংস থাকে তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে সিম্পল আপনি সার্চবার পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে সার্চ থাকে সিম্পলি আপনি বারে যাওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন এ পি এন জাস্ট আপনারা লিখে দিচ্ছেন এ পি এন এখানে কিন্তু এন লিখলে হবে না অবশ্যই এপিএন লিখতে হবে জাস্ট এপিএন লিখে দেবেন এপিএন লিখে দেওয়ার পর আপনাদের এরকম এরকমভাবে একটা অপশান শো করবে এক একটা ফোনের ক্ষেত্রে এক এক রকম থাকতে পারে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে সেখানে আপনাদের থাকতে পারে অ্যাক্সেস পয়েন্ট নেম এরকম একটা অপশন থাকবে আপনাদের প্রত্যেকের কিন্তু থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম অপশন ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক পর আপনি সিম সিম কিংবা ব্যবহার করতেছেন সেখানে কিন্তু এটা লেখা থাকবে আমি দেখুন এখানে কিন্তু জিপি সিম ইউজ করতেছি মানে গ্রামীণ ফোন জিপি ইন্টারনেট লেখা আছে আপনি যদি রবি ইউজ করেন তাহলে রবি ইন্টারনেট লেখা থাকবে ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে কিংবা উপরের দিকে একটু একটু খুঁজে দেখে নেবেন যে কোথায় লেখা আছে রিসেট কিন্তু রিসেট লেখাটা অবশ্যই থাকবে ঠিক আছে জাস্ট আপনি এখান থেকে রিসেট অপশান ক্লিক করবেন এবং রিসেট অপশনে ক্লিক করার পর এরকমভাবে রিসেট হয়ে যাবে আপনি থেকে আরেকবার রিসেট দিয়ে দেবেন দুই তিনবার রিসেট দিয়ে আপনি সিম এখান থেকে আবারও যে ইয়েটা এপিএনটা সেট করা আছে জাস্ট আপনি এ পেনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করলাম এবং এপিএনটা কিন্তু আমাদের সেট হয়ে গেছে তো এরকমভাবে আপনি সেট করলেন তারপরে আপনি বের হয়ে যাবেন এবং আপনার কাজটি কমপ্লিট তারপরে আপনি চাইলে একবার ফোনটাকে রিস্টার্ট করে নিতে পারেন জাস্ট একবার অফ করে অন করে নেবেন অন করে নেওয়ার পর জাস্ট আপনি ফোনটা আবার ডাটার কাটা অন করবেন এবং ডরে অন করার পর আপনি যদি ফেসবুকের মধ্যে ক্লিক করে দেন আপনার ফেসবুকের মধ্যে কিন্তু খুব সহজে ঢুকে যাবে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না